আদাব প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, সবাই সেফ আছো। তো কিছুদিন আগে পরীক্ষা হয়েছে তোমাদের, অনলাইন ক্লাস পরীক্ষা, তো সবাই অংশগ্রহণ করেছো এবং সবাই ভালো করেছো আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ পর্যায়বৃত্ত গতির অধ্যায়, আমাদের যেটা ছিল তোমার 8 নম্বর অধ্যায় পর্যায়বৃত্ত গতি, তার লেকচার 3 দিয়ে আমরা পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা শেষ দিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় পত্রে চলে যাব, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে, এবং আমাদের আজকের অধ্যায় হচ্ছে 10, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এর লেকচার 1 আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার ক্লাসগুলি করছো এবং এই ইউটিউব ভিডিও ক্লাসগুলি দেখছো, জুম ক্লাস করছো, এবং আশা করি অনেক ভালো কিছু শিখতে পাচ্ছো এবং পারছো। এবং তোমরা নিজেরা যদি আর একটু বইটা মনোযোগ দিয়ে পড়ো, বইয়ের উদাহরণ, গাণিতিক উদাহরণগুলি দেখো, আরও ও মানে তোমার অনুধাবন কিংবা উচ্চতর প্রয়োগ দক্ষতামূলক যে উদ্দীপকগুলি আছে এগুলো নিয়ে যদি যাচাই বাছাই করো এবং প্র্যাকটিস করো, আমার মনে হয় মোরেন তুমি দিনকে দিন, ডে বাই ডে, তুমি অনেক অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে যে আলোচনার বিষয়, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, অধ্যায় 10, আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 10, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আলোচনাটা আমরা শুরু করি। তো প্রথমেই আমি একটু বলে নেই যে আমাদের বর্তমান যুগে প্রথমে কিন্তু ছিল যে ইলেকট্রিক্যাল, অর্থাৎ তড়িতের যে তোমার প্রজন্ম থেকে প্রজন্মে যে তড়িতের যে ব্যবহারগুলি, আমাদের একটা কী বলবো, তোমাদের যে উৎকর্ষিত একটা আবিষ্কার এই তড়িৎ আবিষ্কারের পর আমাদের এই সভ্যতাই যেন বদলে যায়। আর এই তড়িৎকে ব্যবহার করে আরও একটি উৎকর্ষিত আবিষ্কার বর্তমান যুগে যেটা চলে আসছে, যাকে আমরা বলি ইলেকট্রনিক্সের যুগ। অর্থাৎ এই ইলেকট্রনিক্সের যুগে ইলেকট্রনিক্সকে ব্যবহার করে বা বিভিন্ন কলাকৌশলকে ব্যবহার করেই কিন্তু আমাদের সেই অভূতপূর্ব আবিষ্কার কম্পিউটার, এছাড়াও টেলিভিশন, রেডিও বা আরও যত রকম ইলেকট্রনিক সামগ্রীগুলি আছে, সেই ইলেকট্রনিক সামগ্রীগুলি ব্যবহার করে আমাদের জীবনটাকে বা জীবনের দৈনন্দিন চাহিদা বা চালচলন কিন্তু এই ইলেকট্রনিক্সটা আরও সহজ করে দিচ্ছে, আমাদের সকল কিছুই আমাদেরকে সহজ করে দিচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স যে কাঁচামাল বা সামগ্রীগুলি আছে এগুলো সহজলভ্যতা এবং বিভিন্ন রকমের আমাদের দক্ষতা খাটিয়ে এই ইলেকট্রনিক সামগ্রীগুলিকে সুন্দরভাবে সুনিপুণভাবে কৌশল খাটিয়ে যে বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী তৈরি করা, প্রযুক্তি খাটিয়ে আমাদের যে দ্রব্য সামগ্রী তৈরি করা এবং দৈনন্দিন জীবনে চলতে ফিরতে উঠতে বসতে যা আমাদের লাগে, সকল কিছুতেই কিন্তু বর্তমান যুগে আমাদের ইলেকট্রনিক্স হেল্প করে আসছে। এই ইলেকট্রনিক্স বা কৌশলগুলি তৈরি করতে গেলে যে উপাদানগুলি আমাদের মূলত লাগে সেগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর এবং এই কলা কৌশল, অর্থাৎ যাকে কাজে লাগিয়ে আমরা এই প্রযুক্তি নির্ভর আধুনিক যুগ তৈরি করলাম, সেই ইলেকট্রনিক্স নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে প্রথমে চলো আমরা দেখি আসলে ইলেকট্রনিক্স জিনিসটা কি। ইলেকট্রনিক্সের ইংরেজি বানানটা যদি আমরা দেখি, এখানে দেখো লেখা আছে ইলেকট্রনিক্স, ELCR, ইলেকট্রো, NICS, ইলেকট্রনিক্স। তো এই ইলেকট্রো এখান থেকে ইলেকট্রন, আর নিক্স এখান থেকে আসে মেকানিক্স, তাহলে ইলেকট্রন মেকানিক্স, ইলেকট্রনের গতিবিদ্যা বা বলবিদ্যা বলতে পারো। তাহলে আমরা বলতে পারি যে পদার্থবিজ্ঞানের যে শাখায় শূন্য বা ভ্যাকুয়াম কিংবা গ্যাসীয় মাধ্যম ও সেমিকন্ডাক্টর মাধ্যমে ইলেকট্রনের প্রবাহমান, অর্থাৎ তার যদি তথা বলি তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করা হচ্ছে, ইলেকট্রনের গতির ফলে যে তড়িৎ প্রভাব সৃষ্টি হচ্ছে তা নিয়ে যে কলা কৌশল বা আলোচনা করা হয় সেটাই হচ্ছে তোমার ইলেকট্রনিক্স। আবার বলি যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তোমার শূন্য কিংবা ভ্যাকুয়ামে বা গ্যাসীয় মাধ্যমে বা সেমিকন্ডাক্টরের মাধ্যমের মধ্য দিয়ে ইলেকট্রনের গতি বা প্রবাহের তথা তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স কথাটা আমি আবার বলছি ইলেকট্রন মেকানিক্স, এখান থেকে একসাথে কথাটা আসছে ইলেকট্রনিক্স। ঠিক আছে, তো আধুনিক এই সভ্যতা ইলেকট্রনিক্সের যুগ তথা কম্পিউটারের যুগ। ঠিক আছে না, তাহলে কম্পিউটার তৈরি করতে গেলেও কিন্তু তোমার ইলেকট্রনিক্স সেই মিডিয়ার মাধ্যমগুলি তোমার লেগেছে। ঠিক আছে, সেই যন্ত্রপাতিগুলি লেগেছে যা আমরা সেমিকন্ডাক্টর থেকে তৈরি করে থাকি। তাহলে চলো এই ইলেকট্রনিক্সের পরে আমাদের যে আলোচনাটা আসে, আমরা সাধারণ একটি পরমাণু নিয়ে কথা বলবো। তো বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে নিউক্লিয়াসের চারদিকে কতগুলি অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলি তোমার আবর্তন করে থাকে, যা শক্তি কিন্তু নির্দিষ্ট বা কোয়ান্টাইজড। ঠিক আছে, বা কোয়ান্টাইজড। আবার বলছি যে নিউক্লিয়াসের চারদিকে কতগুলি অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে থাকে এবং ওই কক্ষপথগুলির শক্তি কিন্তু নির্দিষ্ট, সুনির্দিষ্ট করা থাকে। তাহলে কীভাবে সুনির্দিষ্ট করা থাকে চলো একটু ভালো করে খেয়াল করি। ধরি নিউক্লিয়াসের চারদিকে, এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমাদেরকে R1, দ্বিতীয়টা আমরা ধরতে পারি R2, তৃতীয়টার ব্যাসার্ধ ধরলাম আমরা হলো R3।
তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা পরমাণুতে পড়ে আসছি যে এই প্রথম কক্ষপথের শক্তি যদি E1 হয়, দ্বিতীয়টা যদি E2 হয়, আর তৃতীয়টা যদি E3 হয়, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী কক্ষপথ কোনটা? প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, না তৃতীয় কক্ষপথ? তাহলে এখানে সবচেয়ে শক্তিশালী কক্ষপথ হচ্ছে E2। তার চেয়ে শক্তি কম, সরি, সবচেয়ে শক্তিশালী কক্ষপথ হচ্ছে E3, তার চেয়ে শক্তি কম হচ্ছে E2, আর সবচেয়ে শক্তি কম হচ্ছে E1। অর্থাৎ আমি আবার বলছি, ব্যাসার্ধ যত বাড়বে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত প্রথম কক্ষপথের শক্তি সবচাইতে কম, তারপরে দ্বিতীয় কক্ষপথের শক্তি তার চাইতে বেশি, তৃতীয় কক্ষপথের শক্তি দ্বিতীয় কক্ষপথের চেয়ে বেশি, চতুর্থ কক্ষপথের শক্তি তৃতীয় কক্ষপথের চেয়ে বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম কক্ষপথের শক্তির চেয়ে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, দ্বিতীয় কক্ষপথের চেয়ে তৃতীয় কক্ষপথের শক্তিটা বেশি হয়ে থাকে। এখন এই শক্তি কক্ষ বা এই শক্তি স্তরগুলির শক্তিকে যে রৈখিক চিত্রের মাধ্যমে প্রকাশ করে হয়ে থাকে তাকে বলা হচ্ছে শক্তিস্তর রৈখিক চিত্র, বা শক্তিস্তর রৈখিক চিত্র বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। আর আমি আবারও বলে রাখছি, তোমাদের এখানে আবারও না মানে নতুন করেই বলছি কথাটা, যে ইলেকট্রনিক্সের এই যে কলাকৌশলগুলি ব্যাখ্যা, এটা কিন্তু পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আরেকটি শাখা, সলিড স্টেট ফিজিক্স বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞানী কিন্তু ব্যাখ্যাটা করে দেয়। তাই আমরা যে ব্যাখ্যাগুলি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দিচ্ছি, যে কোন কোন কলাকৌশলে কেন কীভাবে কী কারণে হচ্ছে এটা, সে ব্যাখ্যা সবই কিন্তু আমাদের সলিড স্টেট ফিজিক্সের ভাষায়, ঠিক আছে, বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞানের ভাষায়। তাহলে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এই শক্তিস্তর যে রৈখিক চিত্রের মাধ্যমে তাদের শক্তিগুলিকে প্রকাশ করে থাকে সেটাকে বলা শক্তিস্তর রৈখিক চিত্র। শক্তিস্তর রৈখিক চিত্রটা কেমন দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াসের কিনারা, নিউক্লিয়াসের কিনারা অর্থাৎ নিউক্লিয়াসের সর্বশেষ ধার শক্তির ক্ষেত্রে। এরপরে যেটা থাকবে এটা আমাদের প্রথম কক্ষপথ, প্রথম কক্ষ, তারপরেরটাকে বলা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তারপর তৃতীয় কক্ষপথ, এইভাবে তৃতীয় কক্ষ। অর্থাৎ এক্ষেত্রে এখানে শক্তির ক্রমানুসারে নিচে থেকে উপরের দিকে উঠছে, এদিক হচ্ছে এটি একটি পরমাণুর ক্ষেত্রে, একটি পরমাণু। তাহলে এই চিত্রটাকে তখন আমরা বলছি কি তোমার শক্তিস্তরের রৈখিক চিত্র, ঠিক আছে। কিন্তু বাস্তবিক জগতে দেখা যায় বা সলিড স্টেট ফিজিক্স তোমাকে যে ব্যাখ্যাটা দেয়, যখন এই পরমাণু মানে অসংখ্য পরমাণু দ্বারা একটি কঠিন পদার্থ গঠিত হয়, আবার বলছি একটি পরমাণু দ্বারা যখন একটি পরমাণুর কক্ষপথ যখন তুমি রৈখিক চিত্রে প্রকাশ করছো, তখন কিন্তু হচ্ছে এরকম নিউক্লিয়াসের কিনারা এটা, আর এটার উপরে প্রথম কক্ষপথের শক্তি, দ্বিতীয় কক্ষপথের শক্তি, তৃতীয় কক্ষপথের শক্তি হচ্ছে। এখন এই একটি পরমাণুর এটা এরকম অসংখ্য পরমাণু মিলে যখন একটি একটি কঠিন পদার্থ গঠন করে, আবার বলছি বহু পরমাণু বিশিষ্ট যে কঠিন পদার্থটা গঠিত হয়, তার ক্ষেত্রে কিন্তু তোমার এই শক্তি চিত্রটা একটু অন্যরকম। দেখো, এটা হলো নিউক্লিয়াসের কিনারা, নিউক্লিয়াসের কিনারা আমি লিখে দিলাম, নিউক্লিয়াসের কিনারা, আর এখানে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এটি বললাম আমি একটি পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি বহু পরমাণু, বহু পরমাণু দ্বারা গঠিত কঠিন পদার্থ, কঠিন পদার্থ, তাহলে বিভিন্ন পরমাণু মিলে, অর্থাৎ বহু পরমাণু মিলে, একই ধরনের পরমাণু কিন্তু অনেকগুলি মিলে একটি কঠিন পদার্থ যদি তৈরি করে, তখন এগুলোর নাম কিন্তু বাবু আর প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ থাকে না। কেন থাকে না সংজ্ঞাটা আমি একটু পরে দিচ্ছি। তখন কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে এই কক্ষপথগুলি একটু ঘন সম্বলিত অঞ্চল বা ঘন হয়ে থাকে, ঠিক আছে। এখানে একটু ঘন হয়ে থাকে, এটা আর একটু মোটা এবং ঘন হয়ে থাকে, এটা আর একটু মোটা এবং ঘন হয়ে থাকবে, তখন এইটাকে কিন্তু বলা হবে প্রথম শক্তি ব্যান্ড, শক্তি ব্যান্ড, দ্বিতীয় শক্তি ব্যান্ড, শক্তি ব্যান্ড। এটা কী জিনিস আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি, তৃতীয় শক্তি ব্যান্ড, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আমরা কী বুঝলাম, যে একটি পরমাণু যখন কক্ষপথ রৈখিক তোমার শক্তিস্তর রৈখিক চিত্র দ্বারা তুমি প্রকাশ করলা, তখন কিন্তু ছিল নিউক্লিয়াসের কিনারার পরে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ শক্তির ক্রমানুসারে। কিন্তু যখন একই ধরনের পরমাণু দিয়ে কিন্তু অসংখ্য পরমাণু মিলে তোমার যখন কঠিন পদার্থ তৈরি করছে, তখন কিন্তু তুমি এখানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ দিচ্ছ না, তখন বলছো কি প্রথম শক্তি ব্যান্ড, দ্বিতীয় শক্তি ব্যান্ড, তৃতীয় শক্তি ব্যান্ড। ব্যাপারটা কি, আসলে একই মানে একই পদার্থের, একই পদার্থের বিভিন্ন পরমাণুগুলির একই কক্ষপথে, আবার বলছি একই পদার্থে, একই পদার্থের বিভিন্ন পরমাণুগুলির একই কক্ষপথে। তাহলে একই পদার্থের বলতে ওই পরমাণু দ্বারাই গঠিত একটি পদার্থ, এবং ওই পরমাণুগুলির
প্রত্যেকের কক্ষপথ, তাহলে একটা পরমাণুর প্রথম কক্ষপথের যে শক্তি, আরেকটা পরমাণু যদি টান দেয় তার প্রথম কক্ষপথের শক্তি, আরেকটা পরমাণু যদি টান দেয় তার প্রথম কক্ষপথের শক্তি সমান হয় না। স্বভাবতই আমাদের এখানে কিন্তু বুঝার কথা যে একই জাতীয় পরমাণু দিয়ে যদি এই কঠিন পদার্থটা গঠন হয়ে থাকে তাহলে তাদের প্রথম কক্ষপথের শক্তি তো সবার একই রকম হওয়ার কথা, কিন্তু বাস্তবিক জগতে যখন কঠিন পদার্থ গঠন করে তখন কিন্তু তাদের প্রথম কক্ষপথের শক্তি সবার সমান হয় না। ঠিক একইভাবে দ্বিতীয় কক্ষপথের শক্তিও কিন্তু সবার সমান হয় না, আবার তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলির শক্তিও কিন্তু সবার সমান হয় না। আমি আবার বলছি, কক্ষপথ বলতে ইলেকট্রনের শক্তির মেজারমেন্ট দিয়ে এখানে বলা হচ্ছে। তাহলে প্রথম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলির শক্তি সমান হয়ে থাকে না কখনো, কারো সর্বনিম্ন থেকে সর্বোচ্চের মাঝে একটা ব্যবধান থাকে। এই সর্বনিম্ন সর্বোচ্চ ব্যবধানের এই অবস্থানটাকে তখন এই যে মোটা কালি দিয়ে প্রকাশ করা হচ্ছে এটাকে তখন বলা হচ্ছে কিন্তু শক্তি ব্যান্ড। তাহলে আবার আশা করি বুঝতে পারছো, একটি পরমাণুর ক্ষেত্রে যখন শক্তি স্তর রৈখিক চিত্র অঙ্কন করছো তখন কিন্তু প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, কিন্তু ওই একাধিক পরমাণু দিয়ে যখন কঠিন পদার্থ গঠন হচ্ছে তখন কিন্তু তুমি এই ক্ষেত্রে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ বলতে পারছো না। কারণ এক এক কক্ষপথ, তোমার প্রথম কক্ষপথে অবস্থিত সকল পরমাণু, প্রত্যেকটা পরমাণুর প্রথম কক্ষপথ পথে অবস্থিত ইলেকট্রনগুলির শক্তি সমান হয় না, এক্ষেত্রে শক্তির কিছুটা ব্যবধান থাকে। এই কারণে সর্বনিম্ন সর্বোচ্চ শক্তির মধ্যবর্তী ব্যবধানটাকে তখন বলা হয় শক্তি ব্যান্ড। আশা করি বুঝতে পারছো। আবার তাহলে আমরা এখন চলে শক্তি ব্যান্ডের সংজ্ঞাটা একটু দেই, তাহলে আশা করি আরো ভালো বুঝতে পারবা। তাহলে কি বললাম, যদিও বলে ফেলছি আবারও বলছি ভালো করে, তাহলে একই পদার্থের বিভিন্ন পরমাণুগুলির একই কক্ষপথে, তাহলে প্রথম একটা পরমাণু ধরলাম, এটা হলো প্রথম পরমাণু, এই প্রথম পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে এই যে কক্ষপথে যে ইলেকট্রনটার শক্তি, এখানে আরেকটা দ্বিতীয় পরমাণু আমরা ধরলাম, এই দ্বিতীয় পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে এই যে এইটারও প্রথম কক্ষপথে যে ইলেকট্রনের শক্তি, আরেকটা আমি ধরলাম তৃতীয় পরমাণু ধরলাম, এর চারদিকে যে এই যে নিউক্লিয়াসের প্রথম কক্ষপথে যে ইলেকট্রনের শক্তি, এই তিনটা তিনটা যদিও প্রথম কক্ষপথে একই পরমাণু তিনটা, কিন্তু তিনটারই আবার একই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তি কিন্তু সমান হয় না। যখন একসাথে মিলেমিশে তারা কঠিন পদার্থ গঠন করে তখন কিন্তু তাদের শক্তি সমান হয় না, তখন ওই ইলেকট্রনের সর্বনিম্ন শক্তি এবং সর্বোচ্চ শক্তির মধ্যবর্তী ব্যবধানকে বলা হচ্ছে শক্তি ব্যান্ড। ঠিক আছে, তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, শক্তি স্তর আর শক্তি ব্যান্ড কিন্তু এক কথা নয়, শক্তি স্তর আর শক্তি ব্যান্ড কিন্তু এক কথা নয়। শক্তি স্তর হলো ওই নির্দিষ্ট পরমাণুর একটি নির্দিষ্ট শক্তি বিশিষ্ট একটি অনুমোদিত কক্ষপথ যেখানে ইলেকট্রনের শক্তি নির্দিষ্ট করা থাকে, কিন্তু যখন ওই একই পরমাণু দ্বারা একটি কঠিন পদার্থ গঠিত হয় তখন সকল পরমাণুগুলির প্রথম কক্ষপথের শক্তির ইলেকট্রনের শক্তি কিন্তু সমান হয় না, তাদের এই শক্তি ইলেকট্রনের শক্তির তারতম্যের এই সর্বনিম্ন সর্বোচ্চ মানের তারতম্য বা ব্যবধান তখন বলা হচ্ছে শক্তি ব্যান্ড। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা শক্তি ব্যান্ড সম্পর্কে মোটামুটি শিখলাম। এই শক্তি ব্যান্ড বাবু তিন প্রকার, শক্তি ব্যান্ড তিন প্রকার হয়ে থাকে, একটাকে বলা হয় পরিবহন ব্যান্ড, আরেকটা আছে যোজন ব্যান্ড, আরেকটা আছে তোমার নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা নিষিদ্ধ শক্তি গ্যাপ বলা হয় বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলা হয়। ঠিক আছে, পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, নিষিদ্ধ শক্তি ব্যান্ড কিংবা নিষিদ্ধ শক্তি গ্যাপ বলা হয়ে থাকে। তাহলে যোজন ব্যান্ড কাকে বলে আগে আমরা যোজন ব্যান্ড থেকে শুরু করি। যোজন ব্যান্ড কাকে বলে, আমরা জানি কোনো পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে বা কক্ষপথে যে সকল ইলেকট্রন থাকে তারাই সাধারণত কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে থাকে, এবং ওই সংখ্যাটাই কিন্তু যে কয়টা ইলেকট্রন দান করে বা যে কটা ইলেকট্রন গ্রহণ করে, আদান প্রদান করুক বা শেয়ার করুক, সেই সংখ্যাটাই কিন্তু তার যোজনে নির্দেশিত হয়। তাই কিন্তু আমরা রসায়নে পড়েছি, তাই তো? তাহলে কোনো পরমাণু সর্বোচ্চ কক্ষপথে যে সকল ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে থাকে, সে শেয়ার করে হোক, লেনদেন করে হোক, আর তোমার দিয়ে হোক আর নিয়ে হোক, যে কয়টা সংখ্যা উল্লেখ থাকে সেই সংখ্যাটাকে কিন্তু আমরা বলি যোজন ইলেকট্রন, আর ওইটা থেকে আসছে তোমার যোজন ইলেকট্রন। এই যোজন ইলেকট্রনগুলির শক্তি তোমার ওই যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে একই কক্ষপথে অবস্থিত যোজন ইলেকট্রনগুলির শক্তি কিন্তু সমান হয় না, বহিঃস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রন যোজন ইলেকট্রনগুলির শক্তি কিন্তু সমান হয় না। এই ক্ষেত্রে ওই ইলেকট্রনের শক্তি সর্বনিম্ন সর্বোচ্চ মানের ব্যবধানকে বলা হয় যোজন ব্যান্ড। এবং এই যোজন ব্যান্ড সাধারণত দেখবা যারা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের বহিঃস্থ কক্ষপথ কিন্তু পূর্ণ থাকে, যাদের কারণে তাদের যোজন ব্যান্ডও কিন্তু একদম পূর্ণ থাকে। ঠিক আছে কথা, তাদের যোজন, তাদের এই ক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, যোজন ব্যান্ড তাদের পূর্ণ থাকে। আবার এখন আমরা আসি তাহলে আবার অন্যান্য যারা বন্ধনে অংশগ্রহণ করে থাকে, যেমন সোডিয়াম বলো, ক্লোরিন বলো, তাদের একটা ইলেকট্রন দেওয়া কিংবা নেওয়ার মাঝে তাদের লেনদেনের মাধ্যমে তারা বন্ধন গঠন করে থাকে, তাদের যোজন ইলেক্ট্রন আছে এবং তাদের এই ক্ষেত্রে কিন্তু যোজন কক্ষ যোজন তোমার হচ্ছে যোজন ব্যান্ডটা খালি থাকে, তারা কিন্তু বিদ্যুৎ পরিবহনে মোটামুটি অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, যেমন তড়িৎ বিশ্লেষণের সময় কিন্তু সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, কঠিন অবস্থাতেও কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করে থাকে। আচ্ছা, এরপরে যোজন ব্যান্ডের পরে আমরা যদি এবার আসি পরিবহন ব্যান্ড কাকে বলে, তাহলে সাধারণত জানো যে কোনো কঠিন পদার্থ বা যে পদার্থের যে সকল কঠিন পদার্থের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে, যারা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে থাকে তাদেরকে কিন্তু বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন বা পরিবহন
ঠিক আছে, পরিবহন ইলেকট্রন। এই পরিবহন ইলেকট্রনগুলির শক্তির পাল্লাকে বা ব্যবধানকে বা ওই যে শক্তির সর্ব ইলেকট্রনগুলির শক্তির সর্বনিম্ন সর্বোচ্চ মানে তারতম্য কিংবা ব্যবধানকে বলা হচ্ছে পরিবহন ব্যান্ড। ঠিক আছে, তাহলে পরিবহন ব্যান্ডে যত বেশি ইলেকট্রন থাকবে তার তত বেশি বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে। এবার আসো আমাদের এখানে আছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। নিষিদ্ধ শক্তি ব্যান্ড হচ্ছে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যবর্তী একটি ফাঁকা স্থান যেখানে কোনো কক্ষপথ থাকে না। ঠিক আছে, যেখানে কোনো কক্ষপথ থাকে না। তাহলে আমরা এটাকে যদি শক্তিস্তর রৈখিক চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটার নাম দিলাম কঠিন পদার্থ, ওই যে বহু পরমাণু দ্বারা তৈরি গঠিত কঠিন পদার্থ। এদিকে নাম দিলাম হচ্ছে শক্তি। ঠিক আছে, শক্তি এদিকে শক্তি অনুসারে ক্রমানুসারে উপরের দিকে উঠবে। তাহলে পরিবহন ব্যান্ড থাকে সর্ববহিঃস্থ পথে, এটাকে তখন আমরা বলবো পরিবহন ব্যান্ড। ঠিক আছে, আর নিচে থাকে হচ্ছে যোজন ব্যান্ড, এটাকে আমরা নাম দেবো হলো যোজন ব্যান্ড। ক্লিয়ার? তাহলে এই যোজন ব্যান্ড আর হচ্ছে পরিবহন ব্যান্ড, আর এই যে ফাঁকা স্থানটা এখান থেকে এই পর্যন্ত যে ফাঁকা স্থানটা এটাকে কিন্তু তখন বলা হয় নিষিদ্ধ শক্তি অঞ্চল বা নিষিদ্ধ তোমার হচ্ছে শক্তি গ্যাপ। ঠিক আছে, এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড, নিষিদ্ধ শক্তি ব্যান্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নিষিদ্ধ শক্তি ব্যান্ড। তাইলে এক্ষেত্রে যোজন ব্যান্ড থেকে কোনো ইলেকট্রনকে যদি পরিবহন ব্যান্ডে যেতে হয় তাহলে এই নিষিদ্ধ শক্তির সমান পরিমাণ শক্তি অথবা তার চেয়ে বেশি শক্তি লাগবে তাকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে হলে। ঠিক আছে, কিভাবে যাবে কেমনে কি আমি একটু পরে দেখাই দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা জানি যে কোনো যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে থাকে বা যারা বিদ্যুৎ পরিবহন করে থাকে তাদেরকে বলা হচ্ছে পরিবহন। ঠিক আছে, পরিবাহী পদার্থ তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। আর যারা তোমার আংশিকভাবে বিদ্যুৎ পরিবহন করে থাকে তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী, আর যারা একদম বিদ্যুৎ পরিবহন করেই না তাদেরকে বলা হয় অন্তরক পরিবাহী। ঠিক আছে, অন্তরক পদার্থ। ঠিক আছে, তাদেরকে অন্তরক পদার্থ বলা হয়। এই তো গেল শুধুমাত্র বিদ্যুৎ পরিবাহী হলো না হলো না এটার উপর ডিপেন্ড করে। আমরা এখন দেখব এই যে ব্যান্ড পদ্ধতি আমরা শিখলাম, ঠিক আছে, ব্যান্ড তত্ত্ব, এই ব্যান্ড তত্ত্বটা কী এটা শিখবো, আর এই ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অন্তরক ও অর্ধপরিবাহী পদার্থগুলি কেমন হয় তাদের সংজ্ঞা আমরা শিখব, এবং এই ক্ষেত্রে আমরা সলিড স্টেট ফিজিক্স বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান কী ব্যাখ্যা দেয় সেটাও আমরা ভালো করে জানবো। তাহলে ইলেকট্রনিক সম্পর্কে মোটামুটি তোমার একটা সামগ্রিক ধারণা চলে আসবে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম পরিবহন ব্যান্ড থাকে উপরে, যোজন ব্যান্ড থাকে নিচে, আর দুইটার মধ্যকার যে শক্তির পার্থক্যটা এটাকে বলা হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বা নিষিদ্ধ ব্যান্ড, অথবা শক্তি গ্যাপ বা এনার্জি গ্যাপ বলা হয়ে থাকে, ইজি এনার্জি গ্যাপ এটাকে প্রকাশ করা হয় ইজি এনার্জি গ্যাপ। তাহলে আমরা এনার্জি গ্যাপ নিয়ে মোটামুটি আমরা শক্তির রৈখিক চিত্র থেকে পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড ও শক্তির নিষিদ্ধ শক্তি ব্যান্ড সম্পর্কে জ্ঞান লাভ করলাম। এবার আসো আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে কীভাবে একটা পদার্থের পরিবাহী, অন্তরক না অন্ধ অর্ধপরিবাহী এই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শিখি ব্যান্ড তত্ত্ব কী, মানে ব্যান্ড তত্ত্বটা আসলে কী জিনিস, এটা দিয়ে তোমাকে কী শিখাইতে চাচ্ছে। তাহলে আমরা দেখলাম যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, এবং যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে যে ফাঁকা স্থান যেখানে কোনো কক্ষপথ থাকে না, অর্থাৎ নিষিদ্ধ শক্তি ব্যান্ড, এই নিষিদ্ধ শক্তি ব্যান্ডের প্রশস্ততা বা সংকোচন অবস্থা থেকেই তোমার কোনো বস্তু, কোনো কঠিন পদার্থ বিদ্যুৎ পরিবাহী না অন্তরক না অর্ধপরিবাহী ধর্ম দেখায়, সেইটা নিয়ে আমরা যে তত্ত্বের সাহায্যে বিদ্যুৎ পরিবাহী বা বিদ্যুৎ পরিবাহিতা ধর্মটা প্রকাশ করার হয়, যে তত্ত্বের সাহায্যে কোনো কঠিন পদার্থ বিদ্যুৎ পরিবাহী না অপরিবাহী না অন্তরক না অর্ধপরিবাহী, সেই যে তত্ত্বের সাহায্যে এটা প্রকাশ করা হয়ে থাকে সেই তত্ত্বটাকে বলা হচ্ছে তোমার ব্যান্ড তত্ত্ব। ঠিক আছে, ব্যান্ড তত্ত্ব আর কিছুই না, এই যে পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, নিষিদ্ধ শক্তি ব্যান্ড দিয়ে তুমি পরিবাহী, অন্তরক আর অর্ধপরিবাহী ব্যাখ্যা দিবা, এটাই হচ্ছে ব্যান্ড তত্ত্বের আলোকে তিন ধরনের পদার্থের ধর্ম ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে ব্যান্ড তত্ত্ব কী বললাম, যে কোনো কঠিন পদার্থের যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ডের মধ্যকার নিষিদ্ধ শক্তি ব্যান্ডের প্রশস্ততা সংকোচিত অবস্থা নিয়ে তোমার যে তত্ত্ব বা ধর্মের যে তত্ত্বের সাহায্যে ওই পরিবাহী ধর্মটা ব্যাখ্যা করা হয়ে থাকে কোনো কোনো কঠিন পদার্থের, সেই ধর্ম তত্ত্বটাকে বলা হচ্ছে তোমার ব্যান্ড তত্ত্ব। এবার আসো ব্যান্ড তত্ত্বের আলোকে আমরা কঠিন পদার্থের ধর্ম একটি পরিবাহী ধর্ম, পরিবাহী কাকে বলে আমরা এটা এখন একটু শিখব। পরিবাহী তো পরিবাহীর ক্ষেত্রে সাধারণত এখানে আমি কঠিন পদার্থ এটা এখানে দিলাম হচ্ছে শক্তি ব্যান্ড, শক্তি ব্যান্ড অর্থাৎ উপরের দিকে শক্তি বেশি, এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। ঠিক আছে, পরিবহন, পরিবহনের ইংরেজিতে হলো কন্ডাকশন। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড, তাহলে আমরা এটাকে সংক্ষেপে লিখি সিবি, কন্ডাকশন ব্যান্ড অর্থাৎ পরিবহন ব্যান্ড। ঠিক আছে, আর যোজন ব্যান্ড, যোজনের ইংরেজি কি ভ্যালেন্স, ঠিক আছে, ওখান থেকে আমরা লিখবো হলো ভিবি,
ভিবি ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে কথা? তাহলে কন্ডাকশন ব্যান্ড ও ভ্যালেন্স ব্যান্ড। দেখা যাচ্ছে যে সকল পদার্থ সাধারণত বিদ্যুৎ পরিবহন করে থাকে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ, তাদেরকে পরিবাহী বলা হয়ে থাকে, ঠিক আছে? যেমন আমাদের তামা, রূপা, তারপরে সোডিয়াম, এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে থাকে, ঠিক আছে? এদেরকে বলা হচ্ছে পরিবাহী। এখন এদের ক্ষেত্রে ব্যান্ড তত্ত্বের আলোকে এরা যে পরিবাহীটা কীভাবে ধরবো, পরিবাহী পদার্থগুলির আপেক্ষিক রোধ সাধারণত 10⁻⁸ ওহম মিটার হইতে 10⁻⁶ ওহম মিটার হয়ে থাকে। এদের ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড অর্থাৎ পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড পরস্পরের সাথে লেগে থাকে, এবং এমন না মানে শুধু তাই না, একটা আরেকটার সাথে ওভারলেপ করেও থাকেও, ঠিক আছে, অভিলেপন করেও অবস্থান করে। আবার বলছি যে এই পরিবাহী পদার্থের ক্ষেত্রে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ড পরস্পরের সাথে সংস্পর্শে থাকে অথবা একজন আরেকজনের সাথে অভিলেপন করে থাকে, একটার উপর আরেকটা পড়ে থাকে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলি তখন প্রায় মুক্ত হিসাবে পরিবহন ব্যান্ডে ঘোরাফেরা করে, তাই সামান্য একটু ভোল্টেজ প্রদান করায় পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালিত হয়ে থাকে, ঠিক আছে কথা? এই কারণে এই সকল পদার্থ পরিবাহী। দেখো এই যে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী কেন পরিবাহী তা আমরা ব্যাখ্যা দিলাম। এবার আসো আমরা আজকে আলোচনা করবো এখন, সেটা হচ্ছে অন্তরক। অন্তরক কি? অন্তরক পদার্থ, তাহলে অন্তরক বা কুপরিবাহী পদার্থ। আমরা জানি যে সকল পদার্থ মোটেই বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে, যে সকল পদার্থ মোটেই বিদ্যুৎ পরিবহন করে না, হ্যাঁ, এখানে তোমার বহিঃস্থ উত্তেজনা শক্তি বা বিভিন্ন রকম তাপ শক্তি বা বহিঃস্থ শক্তি প্রদান করলেও যার বিদ্যুৎ পরিবহনের কোনো ক্ষমতা নেই তাদেরকে বলা হচ্ছে অন্তরক পদার্থ। যেমন কাঁচ, কাঠ, রাবার, এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। এদের আপেক্ষিক রোধ 10⁻³ ওহম মিটার হয়ে থাকে। দেখছো, আপেক্ষিক রোধ 10⁻³ ওহম মিটার, অনেক বেশি, ঠিক আছে? আবার আমরা যদি ব্যান্ড তত্ত্বের আলোকে আলোচনা করি, এক্ষেত্রে দেখা যায় যে তোমার অন্তরক পদার্থের ক্ষেত্রে এই পরিবহন ব্যান্ড থেকে যোজন ব্যান্ড অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড ভিবি, ভ্যালেন্স ব্যান্ড যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড, তাহলে ভিবি এই তোমার কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ড বা পরিবহন ব্যান্ড থেকে যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি গ্যাপটা অনেক বেশি থাকে, ঠিক আছে? এই ক্ষেত্রে এই শক্তি গ্যাপের মান বা নিষিদ্ধ শক্তি ব্যান্ডের মান ইজি এর মান 15 ইলেকট্রন ভোল্টের সমান বা তার চেয়ে কম হয়ে থাকে। মূলত দেখা যায় 6 ইলেকট্রন ভোল্ট হইতে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়ে থাকে। আবার বলছি এই এনার্জি গ্যাপের মান 6 ইলেকট্রন ভোল্ট, এক এক পদার্থের এক এক রকম, 6 ইলেকট্রন ভোল্ট হইতে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়ে থাকে, তবে 15 ইলেকট্রন ভোল্টের বেশি নয়, ঠিক আছে? আর পরিবাহীর ক্ষেত্রে কিন্তু তোমার এনার্জি গ্যাপের মান ছিল 0, ওখানে একটা তো আরেকটা সংস্পর্শে ছিলই, সাথে অভিলেপন করে আছে, তার কারণে পরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি ব্যান্ডের মান কত ছিল, 0 ছিল, যার কারণে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলি যোজন ব্যান্ডে না থেকে পরিবহন ব্যান্ডও ঘোরাফেরা করতো এবং তার সামান্য বিদ্যুৎ ভোল্টেজ বৃদ্ধি করা হলে এক্ষেত্রে তার পরিবাহী হিসেবে কাজ করতো। আর যোজন ব্যান্ডের বেলায় দেখো এই ভ্যালেন্স ব্যান্ড কী থাকে, তোমার অন্তরক পদার্থগুলি, অন্তরক পদার্থের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড একবার ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে? কিন্তু পরিবহন ইলেকট্রন, পরিবহন ব্যান্ড দেখো ইলেকট্রন খালি, ওখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই, যার কারণে তারা বিদ্যুৎ পরিবহন করে না। বহিঃস্থ শক্তি প্রদান করা হলেও তারা এই এত শক্তি কভার করে যোজন ব্যান্ড থেকে লাভ দিয়ে ওই পরিবহন ব্যান্ডে যাওয়ার ক্ষমতা তাদের নেই, যার কারণে তারা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে না, ঠিক আছে? আশা করি এই যে পরিবাহীর ক্ষেত্রে যে তথ্যগুলি দিলাম, তারপরে এই যে অন্তরক পদার্থের ক্ষেত্রে যে তথ্যগুলি দিলাম, কী কী দিলাম, কেন সে অর্ধপরিবাহী, তার সংজ্ঞাটা কী, আগে বলি তার সংজ্ঞাটা কী, তারপর তার আপেক্ষিক রোধ কত, তারপর কেন সে অর্ধপরিবাহী ব্যান্ড তত্ত্বের আলোকে তুমি ব্যাখ্যা দিচ্ছ, তার এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি ব্যান্ডের মান কত, কত থেকে কত, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নৈবে থেকে খুব আসে, এছাড়াও নিজের জ্ঞান অর্জনের জন্যও এগুলো কিন্তু খুব জরুরি, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি অন্তরক পদার্থের কথা। এবার আমরা আলোচনা করব অর্ধপরিবাহী পদার্থ, অর্থাৎ যাকে নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনার বিষয়, যাকে নিয়ে আমাদের চ্যাপ্টারে আলোচনার বিষয় সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরকে কিন্তু বাংলায় অর্ধপরিবাহী বলা হয়, সেমি অর্ধ, কন্ডাক্টর পরিবাহী, অর্ধপরিবাহী, ঠিক আছে? তাহলে অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে আমরা দেখি, অর্ধ পরিবাহী। এই অর্ধপরিবাহী পদার্থ কারা? যে সকল পদার্থের পরিবাহিতা পরিবাহীর চেয়ে একটু কম কিন্তু অন্তরকের চেয়ে আবার বেশি, অন্তরকের মতো এরকম না, ঠিক আছে? যে সকল পদার্থের পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অন্তরকের চেয়ে একটু বেশি মাঝামাঝি, তাদেরকে বলা হচ্ছে তোমাকে অর্ধপরিবাহী। আর যদি আপেক্ষিক রোধ দিয়ে বলো, যে সকল পদার্থের আপেক্ষিক রোধ অর্ধপরিবাহীর চেয়ে বেশি কিন্তু অন্তরকের চেয়ে কম, যে সকল অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ
অর্ধপরিবাহীর চেয়ে বেশি, কিন্তু অন্তরকের চেয়ে কম, তাদেরকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর কিংবা অর্ধপরিবাহী। ঠিক আছে, এই অর্ধপরিবাহী কারা? পর্যায় সারণীতে তুমি যদি যাও তাহলে গ্রুপ ফোর অথবা আধুনিক পর্যায় সারণীতে 14 নম্বর গ্রুপে তোমার সিলিকন, জার্মেনিয়াম, কার্বন ইত্যাদি আছে। তবে কার্বন কিন্তু ব্যতিক্রম, তাহলে কার্বন ওই চতুর্যোজী হলেও সে কিন্তু অর্ধপরিবাহী নয়। তাহলে অর্ধপরিবাহী যে সকল বৈশিষ্ট্য বা ধর্ম থাকা দরকার, কার্বনের মধ্যে কিন্তু সেই ধর্ম নাই। তাই কার্বন চোদ্দতম কক্ষে তোমার গ্রুপে কিংবা চতুর্থ তোমার কলামে থাকলেও, তার যোজনী 4 হলেও, ওদের মতো হলেও কার্বন কিন্তু ব্যতিক্রম, যার কারণে কার্বনকে আমরা অর্ধপরিবাহী পদার্থ বলবো না। তাহলে অর্ধপরিবাহী পদার্থ কে কে? নাম কী কী বললাম? জার্মেনিয়াম, সিলিকন। ঠিক আছে, এদের যোজনী 4 হয়, অর্থাৎ বহিঃস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। এরা সাধারণ বা নিম্ন তাপমাত্রায়, বা পরম তাপমাত্রায় যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, পরিবহন ব্যান্ড খালি থাকে, যার কারণে তখন তারা অন্তরক হিসেবে কাজ করে। কিন্তু যখনই তুমি এক্ষেত্রে বহিঃস্থ শক্তি কিংবা তাপীয় উত্তেজনা যদি প্রদান করো বা শক্তি প্রদান করো, তখন কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলি এই কক্ষপথ থেকে লাভ দিয়ে পরিবহন ব্যান্ডে সহজে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে তখন সে কী হয়, ধীরে ধীরে পরিবাহী হয়ে যায়। এই কারণে কিন্তু অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে এর পরিবাহিতা বৃদ্ধি পায়। পরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, পরিবাহিতা হ্রাস পায়। আর অর্ধপরিবাহী পদার্থে কিন্তু উল্টা ধর্ম, অর্থাৎ এই ক্ষেত্রে রোধ হ্রাস পায়, পরিবাহিতা বৃদ্ধি পায়। কেন বললাম? আবার বলি যে অন্তরক পদার্থের ক্ষেত্রে পরম তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা সাধারণত যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে, যার কারণে সে অন্তরক হিসেবে কাজ করে। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করা হইলে তাপীয় উত্তেজনার দরুন বা শক্তি বৃদ্ধির ফলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলি লাভ দিয়ে পরিবহন ব্যান্ডে চলে যায়, এবং অর্থাৎ এই মাঝখানে শক্তি ব্যবধানের পরিমাণ শক্তি অর্জন করে বা তার চেয়ে বেশি শক্তি অর্জন করে পরিবহন ব্যান্ডে চলে যায়, তখন কিন্তু সে পরিবাহী হয়ে যায়। ঠিক আছে কথা? অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে তার পরিবাহিতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর সাধারণ তাপমাত্রার ক্ষেত্রে তোমার এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড আংশিক আংশিক পূর্ণ থাকে, যার কারণে সে অর্ধাঅর্ধি তড়িৎ প্রবাহ করে থাকে। এই কারণে কিন্তু সংজ্ঞায় বলা হয়েছে সাধারণ তাপমাত্রায় তোমার কী হয়, পরিবাহিত চেয়ে পরিবাহিতা কম, কিন্তু অন্তরকের চেয়ে পরিবাহিতা বেশি, তাদেরকে আমরা বলেছি কিন্তু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স কিংবা অর্ধপরিবাহী। ঠিক আছে, তো এই অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে তোমার শক্তি ব্যান্ড যদি দেয় এদিকে, শক্তি ব্যান্ড অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক রোধ হচ্ছে তোমার 10^-5 ওহম মিটার হইতে 10^-8 ওহম মিটার, এগুলো মনে রেখো। ঠিক আছে, অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক রোধ হচ্ছে 10^-5 ওহম মিটার হইতে 10^-8 ওহম মিটারের মধ্যে, এবং এই অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে এনার্জি গ্যাপ বা শক্তি ব্যান্ডের মান 2 ইলেকট্রন ভোল্টের কম হয়ে থাকে। তাহলে আবার বলছি যে এই এনার্জি গ্যাপ বা শক্তি গ্যাপের মান বা নিষিদ্ধ শক্তি ব্যান্ডের মান 2 ইলেকট্রন ভোল্টের কম হয়ে থাকে। ঠিক আছে, যেমন জার্মিনিয়াম যদি নিয়ে তুমি গবেষণা করো, জার্মিনিয়ামের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপের মান, জার্মিনিয়াম দিয়ে তৈরি অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে এনার্জি গ্যাপের মান হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। আর সিলিকন দিয়ে যদি তৈরি করো তাহলে সিলিকনের ক্ষেত্রে এই এনার্জি গ্যাপের মান হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে কথা? তাহলে সিলিকন যে অর্ধপরিবাহী পদার্থ হচ্ছে তার এনার্জি গ্যাপ বা শক্তি নিষিদ্ধ শক্তি ব্যান্ডের মান এনার্জি গ্যাপ 1.1 ইলেকট্রন ভোল্ট হয়, এবং জার্মিনিয়ামের ক্ষেত্রে এটার মান 0.7 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার মোটামুটি ব্যান্ড তত্ত্বের আলোকে অর্ধপরিবাহী, তারপরে তোমার হচ্ছে আমাদের অন্তরক ও পরিবাহী কাকে বলে সুন্দর করে ব্যাখ্যা প্রদান করলাম। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখান থেকে যখন তাপীয় উত্তেজনার দরুন এই শক্তি যোজন ব্যান্ডটা যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, পরিবহন ব্যান্ড কিন্তু খালি থাকে, কিন্তু তাপীয় উত্তেজনার দরুন কী হয়, এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন কিন্তু লাভ দিয়ে পরিবহন ব্যান্ডে যায়। তাহলে যোজন ব্যান্ড থেকে যে ইলেকট্রনটা লাভ দিয়ে, যে একটা ইলেকট্রন লাভ দিয়ে তোমার পরিবহন ব্যান্ডে গেল, তাহলে ইলেকট্রনটা ওখানে গেল, তাহলে এইখানে কি একটা শূন্যস্থান সৃষ্টি হলো না? তাহলে এখানে একটা ফাঁকা স্থান সৃষ্টি হলো, এইটাকে কিন্তু আমরা তখন বলি হলো হোল। এটা এখানে তখন আমরা বলি মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন, এই ইলেকট্রনটা এখানে ছিল, এখান থেকে চলে যাওয়ার ফলে এখানে একটা শূন্যস্থান বা ফাঁকা স্থান তৈরি হয়, এটার নাম হচ্ছে হোল। তাহলে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সে ওখানে ফাঁকা স্থানটা তৈরি করে চলে গেছে। তাহলে সে যদি ঋণাত্মক চার্জ হয় তাহলে বুঝতেই পারছো এই হোল কী হবে, ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আরও কথা বলছি, একটু পরে তোমরা আরও ভালো বুঝতে পারবা। এবার আসো, আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স কত প্রকার? তো সেমিকন্ডাক্টর বলতে অর্ধপরিবাহী বললাম, এবার অর্ধপরিবাহী পদার্থ কত প্রকার? আমরা কিন্তু ধীরে ধীরে ওই যে সেমিকন্ডাক্টরের দিকে যাচ্ছি। ঠিক আছে, অর্ধপরিবাহী কত প্রকার? অর্ধপরিবাহী বাবু 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, আরেকটা হচ্ছে দূষিত বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী।
তাহলে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে অবিশুদ্ধ, এটাকে ইংরেজিতে বলে ইন্ট্রিনজিক, ট্রিনজিক, ইন্ট্রিনজিক, আর এটা এক্সট্রিনজিক, ঠিক আছে? ইন্ট্রিনজিক, এক্সট্রিনজিক, বিশুদ্ধ, অবিশুদ্ধ, সহজাত, বহির্জাত, ঠিক আছে? সহজাত, বহির্জাত, তার মানে কয়েকটা নাম পেলাম আমরা, যে তোমার তোমার ইন্ট্রিনজিক, তারপরে তোমার আমরা পড়লাম হলো ইন্ট্রিনজিক অথবা বিশুদ্ধ অথবা অন্তর্জাত বা সহজাত, আর এটাকে বললাম আমরা এক্সট্রিনজিক, অবিশুদ্ধ বা বহির্জাত, ঠিক আছে? তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলে? যে যে সকল অর্ধপরিবাহীর মধ্যে কোনো ভেজাল মিশ্রিত থাকে না, প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, যেমন গ্রুপ ফোর অথবা চোদ্দ নম্বর গ্রুপে পর্যায় সারণীতে আমাদের যে জার্মিনিয়াম, সিলিকন, এদের সাথে কোনো ভেজাল মিশ্রিত থাকে না, এরা বিশুদ্ধ, তাহলে এদেরকে বলা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, ঠিক আছে? তো মূলত ইলেকট্রনিক্সের জগতে বিশুদ্ধ অর্ধপরিবাহী আমাদের মানে কলা কৌশলের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, ওর সাথে ভেজাল মিশিয়ে অবিশুদ্ধ করে তারপরে আমরা ইলেকট্রনিক্স জগতে তাকে আমরা কাজে লাগাই। তাহলে আরেকটা প্রকারের কথা কী বললাম? অবিশুদ্ধ অর্ধপরিবাহী, ঠিক আছে? তাহলে তোমার বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সুনিয়ন্ত্রিত উপায়ে উপযুক্ত পরিমাণে ভেজাল মিশ্রিত করা হয়, প্রায় 10 কোটি ভাগে এক ভাগ করে ভেজাল মিশ্রিত যদি করি, তাহলে ওই বিশুদ্ধ অর্ধপরিবাহী কিন্তু আর বিশুদ্ধ থাকলো না, সে কী হয়ে গেলো? অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে রূপান্তরিত হলো। তাহলে তাকে আমরা কী বলবো? অবিশুদ্ধ অর্ধপরিবাহী। আবার বলছি যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে তোমার সুনিয়ন্ত্রিত উপায়ে উপযুক্ত পরিমাণে ভেজাল মিশ্রিত, উপযুক্ত বলতে প্রায় 10 কোটি ভাগে এক ভাগ বা 1 কোটি ভাগে এক ভাগ পরিমাণে ভেজাল মিশ্রিত করে তাকে অবিশুদ্ধ করা হলে তখন ওই অর্ধপরিবাহীটাকে বলা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী, ঠিক আছে? এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী আবার দুই প্রকার হয়ে থাকে, অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকার হয়ে থাকে, একটাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী, আরেকটাকে বলা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। আমি এই দুইটা সম্পর্কে আলোচনা একটু পরে আসছি, তার আগে চলো এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমি ভেজাল মিশ্রিত করলাম, এইটার কিন্তু আরেকটা নাম আছে, এই ভেজাল মিশ্রিত করার এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং করা। কি বলা হয়? এটাকে বলা হয় ডোপিং করা। তাহলে চলো আমি ডোপিং সম্পর্কে একটু কথা বলি তোমাদের সাথে। ডোপিং বা বাংলায় এটাকে ডোপায়নও বলে, ডোপিং বা ডোপায়ন, ডোপিং বা ডোপায়ন। তাহলে সুনিয়ন্ত্রিতভাবে উপযুক্ত পরিমাণে বা সুনিয়ন্ত্রিতভাবে তোমার হচ্ছে উপযুক্ত পরিমাণে, ঠিক আছে? তাহলে উপযুক্ত পরিমাণে বলতে 10 কোটি ভাগে এক ভাগ বা 1 কোটি ভাগে এক ভাগ, ঠিক আছে? বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল মিশ্রিত করার পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং করা বা ডোপায়ন করা। আবার বলছি, সুনিয়ন্ত্রিতভাবে উপযুক্ত উপায়ে সুনিয়ন্ত্রিতভাবে তোমার বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ভেজাল মিশ্রিত করার এই প্রক্রিয়া বা পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং করা বা ডোপায়ন করা। তাহলে আমি যদি এখন বলি যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাবো কীভাবে, এক কথায় উত্তর দিতে পারো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ডোপিং করে আমরা তোমার অবিশুদ্ধ অর্ধপরিবাহী পেতে পারি, ঠিক আছে? এ গেল ডোপিংয়ের সংজ্ঞা। এবার আসো, ডোপিংয়ের সংজ্ঞার পরে আমরা এখন শিখব ইলেকট্রন ও হোলের ধারণা। আমি একটু আগে কিন্তু তোমাদের ইলেকট্রন এবং হোল কীভাবে সৃষ্টি হয় সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, যে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপীয় উত্তেজনার ফলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন লাভ দিয়ে যে পরিবহন ব্যান্ডে চলে গেল, তাহলে ইলেকট্রনটা নয় পরিবহন ব্যান্ডে গেল, বিদ্যুৎ পরিবহন করছে, ভালো কথা মেনে নিলাম, কিন্তু ওই যোজন ব্যান্ডে ওখানে যে ইলেকট্রনটা ছিল সে একটা ফাঁকা স্থান ছেড়ে যায়, ঠিক আছে কথা? ওখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়, এই শূন্যস্থানটা যেহেতু ইলেকট্রন ঋণ চার্জ, তাই ওই শূন্যস্থানটাকে ধরে নেওয়া হয় ধন চার্জ, ঠিক আছে? তাহলে ইলেকট্রন যেদিকে গেল শূন্যস্থান তার বিপরীত দিকে তৈরি হলো, তাহলে এইভাবে শূন্যস্থান ও হোল সৃষ্টি হয়। তাহলে এইটাকে আরেকটু সুস্পষ্টভাবে আমি ব্যাখ্যা করি, যে সাধারণত আমরা জানি বিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে এরা হলো চতুর্যোজী হয়ে থাকে, তাই না? ধরো সিলিকনের কথা, সিলিকন চতুর্যোজী হয়ে থাকে, তাহলে চতুর্দিকে তার সিলিকন 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 এরকম দ্বিমাত্রিক ল্যাটিস গঠন করে, তারা দ্বিমাত্রিক কাঠামো গঠন করে। এই সিলিকনের সাথে এই সিলিকন বহিস্থ আরও আছে, তা আমি আর দেখাতে পারছি না এখানে, হ্যাঁ, এই সিলিকন এগুলো আরও ব্যাপার স্যাপার আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। তাহলে আমি শুধুমাত্র এই দ্বিমাত্রিক ক্যালাসে এইটুক ক্যালাসটাই দেখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। বলছে এই সিলিকন যদি চতুর্যোজী হয়, তাহলে এই সিলিকনের একটা ইলেকট্রন আর এই সিলিকনের একটা ইলেকট্রন পরস্পরের সাথে সমযোজী বন্ধন গঠন করলো। এই সিলিকনের এদিকে দেখো একটা ইলেকট্রন আর এই সিলিকনের একটা ইলেকট্রন পরস্পরের সাথে সমযোজী ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করলো, এরা চতুর্যোজী। তাহলে এদের সর্বস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে আর তার চারপাশে 4টা সিলিকনের সাথে একটা করে ইলেকট্রন কী করছে এখানে তোমার, শেয়ার করে এখানে সমযোজী বন্ধন গঠন করছে, তাই না? তাহলে এই বন্ধন গঠন করলে এটা হচ্ছে তোমাকে দ্বিমাত্রিক ল্যাটিস, একটি বিশুদ্ধ সিলিকনের দ্বিমাত্রিক ল্যাটিস বা বন্ধন গঠন আমি দেখালাম। এখন এখানে বহিঃস্থ শক্তি বা তাপীয় উত্তেজনার ফলে দেখা যায় একটি ইলেকট্রন যদি সরে গিয়ে থাকে, ওই যে ঠিক যোজন ইলেকট্রন থেকে, এই যে এগুলো তো যোজন ইলেকট্রনই, যোজন
তোমার কক্ষপথে সর্বোচ্চ কক্ষপথে ইলেকট্রন যারা শেয়ারে অংশগ্রহণ করছে তাহলে তারা যোজনী ইলেকট্রন, সরি, তাহলে এরা যোজন ইলেকট্রন। এই যোজন ইলেকট্রন যদি একটা লাভ দিয়ে তোমার পরিবহন ইলেকট্রনে চলে যায়, পরিবহন ব্যান্ডে যদি চলে যায় যোজন ব্যান্ড থেকে, তাহলে এই ক্ষেত্রে তখন কি হবে, একটা শূন্য স্থানের সৃষ্টি হবে। এই শূন্য স্থানের নামটা তখন দেওয়া হচ্ছে হোল, ঠিক আছে? আবার এই হোলটা কিন্তু এখানে নির্দিষ্ট থাকে না, ও করে কি, ওর পার্শ্ববর্তী কোনো স্থানে যদি ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা ছুটে গিয়ে ওই হোলটা পূর্ণ করার চেষ্টা করে। তাহলে ও যদি এখানে ছুটে গিয়ে এই হোলটা পূর্ণ করে, ভালো করে খেয়াল করো, এই হোলটা যদি ছুটে গিয়ে এখানে পূর্ণ করে, তাহলে এখানে কিন্তু আবার কি সৃষ্টি হবে, একটা হোল সৃষ্টি হবে, ঠিক আছে? আবার যদি মনে করো যে না, এই পার্শ্ববর্তী ইলেকট্রনটা এখানে চলে যাবে, এই হোলটাকে এখানে পূর্ণ করবে, তাহলে এখানে হোল কি হলো, ধন চার্জ বিশিষ্ট, এখান থেকে ইলেকট্রন সরে গিয়েছে, বোধহয় তা ছিল হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ঠিক আছে? এখান থেকে ইলেকট্রন সরে গিয়েছিল, তা ইলেকট্রনটা ঋণাত্মক, কিন্তু ওখানে থুয়ে যায় যে অংশটা, সেই শূন্য স্থানটাকে বলা হচ্ছে তখন ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই পার্শ্ববর্তী ইলেকট্রনটা লাভ দিয়ে যদি সে এখানে এই হোলটাকে পূর্ণ করে, তাহলে এখানে কিন্তু আবার একটা হোল সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এরকম তোমার তাপীয় উত্তেজনার ফলে বহু সংখ্যক ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে, আর ওই তোমার হচ্ছে যোজন ব্যান্ডের এই ল্যাটিসে যে তোমার হচ্ছে হোলগুলি তৈরি হচ্ছে, এই হোলগুলির দিকে পার্শ্ববর্তী ইলেকট্রনগুলি ছুটে চলে আসছে। আবার এখানে ইলেকট্রনটা দিয়ে হোলটা পূর্ণ হলেও আবার ইলেকট্রন যেখান থেকে আসলো ওইখানে কিন্তু আবার হোল সৃষ্টি হলো। সার্বিকভাবে যদি তুমি একটু চিন্তা করো, তাহলে ইলেকট্রন যেদিক থেকে আসছে তার বিপরীত দিকে কিন্তু আবার হোল সৃষ্টি হচ্ছে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে, হোল তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে হোলের প্রবাহনের ফলে ধনাত্মক, হোলের প্রবাহের ফলে আমরা এখানে বলতে পারি ধনাত্মক প্রবাহ সৃষ্টি হচ্ছে, আবার তার বিপরীত দিকে ইলেকট্রনের প্রবাহ ফলে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? এইভাবে তাহলে যতগুলি তোমার মুক্ত ইলেকট্রন পরিবহন ব্যান্ডে তৈরি হচ্ছে, ঠিক যোজন ব্যান্ডে কিন্তু ততগুলি মুক্ত হোল সৃষ্টি হচ্ছে। আশা করি ইলেকট্রন ও হোলের ধারণাটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এইভাবে ইলেকট্রন এবং হোল সৃষ্টি হয়। আমরা চলো এবার দেখি আমাদের অর্ধপরিবাহী পদার্থ, হ্যাঁ, আমাদের সেমিক অবিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থটা কত প্রকার। আমরা দেখলাম অবিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থ, অবিশুদ্ধ অর্ধপরিবাহী, এটা কিন্তু আছে হলো দুই প্রকার, একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা আছে এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহীটা কি সেটা আমি সংক্ষেপে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি একটু আগে ডোপিং এর কথা বললাম যে উপযুক্তভাবে সুনিয়ন্ত্রিত উপায়ে, ঠিক আছে, ও বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে তোমার ভেজাল মিশ্রিত করার পদ্ধতিকে বলা হচ্ছে ডোপিং করা। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী আসলে আমাদের মূলত ওই কাঁচামাল হিসেবে ছাড়া এমনি ইলেকট্রনিক্স জগতে কলা কৌশলে কোনো কাজে লাগে না, তাকে অবিশুদ্ধ হতে হয়। তাহলে অবিশুদ্ধ যে তুমি করবা এখানে কিন্তু করা যাবে দুইভাবে। তাহলে আমরা দেখলাম বিশুদ্ধ অর্ধপরিবাহী হলো চতুর্যোজী হয়ে থাকে। তাহলে এই চতুর্যোজী অর্ধপরিবাহী সিলিকন কিংবা জার্মিনিয়ামের সাথে তার আগের মৌল যারা ত্রিযোজী, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, এরা আছে, ঠিক আছে? তাহলে চতুর্যোজী সিলিকন কিংবা জার্মিনিয়ামের আগের গ্রুপ ত্রিযোজী যারা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, বিশেষ করে বোরন অ্যালুমিনিয়ামের কথা মনে রাখবা, এই ত্রিযোজীকে এর সাথে যদি আমি ভেজাল হিসেবে মিশ্রিত করি, তাহলে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী কৌশলটা তৈরি, অবিশুদ্ধ তো হবেই, কিন্তু এরপরে ওই ত্রিযোজী মিশ্রিত করার ফলে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থটা তৈরি হয় তাকে আমরা বলবো পি টাইপ। আবার বলছি, বিশুদ্ধ চতুর্যোজী অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌলকে এক কোটি ভাগে এক ভাগ, আবার বলছি এক কোটি ভাগে এক ভাগ পি টাইপের বেলায়, তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থের সাথে সুনিয়ন্ত্রিত উপায়ে ত্রিযোজী মৌলগুলিকে তোমার প্রায় এক কোটি ভাগে এক ভাগকে উপযুক্ত উপায়ে ভেজাল হিসেবে মিশ্রিত করা হলে বা ডোপিং করা হলে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী কৌশল তৈরি হয় তাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী, ঠিক আছে? ঠিক একইভাবে চতুর্যোজী সিলিকন জার্মিনিয়ামের পরের গ্রুপ যেটা পঞ্চযোজী, যেমন আমাদের আছে আর্সেনিক, ফসফরাস, ঠিক আছে, আর্সেনিক, ফসফরাস, এদেরকে যদি তুমি এই চতুর্যোজীর সাথে ভেজাল হিসেবে মিশ্রিত কোনো সুনিয়ন্ত্রিত উপায়, এটা কিন্তু আবার 10 কোটি ভাগে এক ভাগ। তাহলে পি টাইপের বেলায় 1 কোটি ভাগে এক ভাগ, আর এন টাইপের বেলায় কিন্তু 10 কোটি ভাগে এক ভাগ। তাহলে পঞ্চযোজীকে তুমি যদি ভেজাল হিসেবে মিশ্রিত করো বা ডোপিং করে থাকো 10 কোটি ভাগে এক ভাগ, তাহলে যে অর্ধপরিবাহী কৌশলটা তৈরি হয়, অবিশুদ্ধ অর্ধপরিবাহী কৌশল, তখন সেটাকে আমরা নাম দেবো এন টাইপ, ঠিক আছে কথা? তাহলে পি টাইপটা তোমাদের আগে একটু ব্যাখ্যা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। বলছে দেখো, সিলিকন অর্ধপরিবাহীর মাঝে আমি ধরো অ্যালুমিনিয়াম, ত্রিযোজী অ্যালুমিনিয়ামকে ভেজাল হিসেবে মিশ্রিত করলাম, তাহলে এখানে এর চতুর্দিকে থাকবে কে, সিলিকন। তাহলে যে দ্বিমাত্রিক ল্যাটিস বা ক্যালাস গঠিত হবে সেক্ষেত্রে কেমন হবে? এই সিলিকন এদিকে তো তোমার হচ্ছে শেয়ারকরণের মাধ্যমে বন্ধনে গঠন করছেই, এদিকে আর আমি দেখালাম না, আমি মূল কেন্দ্রীয় ওটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমার আমরা অ্যালুমিনিয়ামের জানি যোজনী হলো 3, কিন্তু সিলিকন বা জার্মিনিয়াম বা অর্ধপরিবাহী পদার্থের যোজনী কিন্তু 4। তাহলে এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে তুমি যে এই অ্যালুমিনিয়াম, ত্রিযোজী অ্যালুমিনিয়ামকে ভেজাল হিসেবে মিশ্রিত করলে, তাহলে এই অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন না হয় সিলিকনের একটার সাথে সমযোজী বন্ধন গঠন করলো, আরেকটা সমযোজী বন্ধন গঠন করলো, একটা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন
আরেকটা হলো সিলিকনের ইলেকট্রন, ঠিক আছে? এখানে দেখো একটা সিলিকনের ইলেকট্রন, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন, এখানে একটা সিলিকনের ইলেকট্রন, হ্যাঁ আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন, এখানে একটা সিলিকনের ইলেকট্রন হলো কিন্তু আরেকটা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন তো এখানে নাই, তাহলে এখানে কি ঘটনা ঘটবে? তখন এখানে সৃষ্টি হয় আমাদের হোল, অর্থাৎ এই ক্ষেত্রে তখন সমযোজী বন্ধন গঠন করতে পারে না। বুঝাইতে পারছি আশা করি? আমি আবার বলছি, এই চতুর্যোজী সিলিকনের ল্যাটিসের মধ্যে যদি তুমি ডোপিং করো অ্যালুমিনিয়ামকে এক কোটি ভাগে এক ভাগ, তাহলে যে অর্ধপরিবাহী কৌশল তৈরি হয় তাকে বলে পজিটিভ টাইপ বা পি টাইপ, ধনাত্মক টাইপের, ধনাত্মক ধরনের পি টাইপ, পজিটিভ টাইপ, ঠিক আছে? তাহলে কেন হয় একটু পরে সব বুঝতে পারবা। তাহলে এক্ষেত্রে ত্রিযোজী অ্যালুমিনিয়াম না হয় এর চতুর্দিকে অবস্থিত সিলিকনগুলির তিনটির সাথে সমযোজী বন্ধন গঠন করতে পারবে, কিন্তু চতুর্থ সিলিকনটার সাথে তখন সমযোজী বন্ধন গঠন করতে পারে না। সিলিকনে একটি ইলেকট্রন থাকে, বাট অ্যালুমিনিয়াম ইলেকট্রন দেওয়ার ক্ষমতা সেখানে থাকে না, তখন সৃষ্টি হয় সেখানে একটি হোল। এই হোল মানে হচ্ছে ইলেকট্রন গ্রাহিতা, ও ইলেকট্রন গ্রহণের জন্য মানে উৎসুক হয়ে বসে থাকে, ঠিক আছে? এর জন্য এই অ্যালুমিনিয়ামকে কিন্তু বলা হয় গ্রহিতা পরমাণু। কি বলা হয়? এটাকে বলা হয় গ্রহিতা, ঠিক আছে কথা? অ্যালুমিনিয়ামকে তখন পি টাইপকে তখন গ্রহিতা বলা হয়, ক্লিয়ার? তাহলে এই যে হোল সৃষ্টি হয়, এরকম অসংখ্য ভেজাল যখন তোমার মিশ্রিত করা হয় তখন অসংখ্য এরকম ধনাত্মক ধরনের তোমার হোল সৃষ্টি হয়, আর ধনাত্মকের চার্জ তো, আর হোলের চার্জ তো আমি বলেছি ধনাত্মক চার্জ, ঠিক আছে? এই কারণে মোটের উপরে তখন এটার মোট চার্জ কেমন দাঁড়ায়? ধনাত্মক ধরনের। এই কারণে এটার নাম কিন্তু হয়েছে পি টাইপ, পজিটিভ টাইপ বা পি টাইপ, ক্লিয়ার? আর ইলেকট্রন হোল কীভাবে সৃষ্টি হলো, কেন হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে এর মধ্যে যদি আমি এই ক্রিস্টালটাকে একটু তাপিয়ে উত্তেজিত করি, তাপ দিয়ে উত্তেজিত করি, তাহলে এক্ষেত্রে কিছু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। এখান থেকে তাহলে আমরা আরও একটা জিনিস শিখলাম, এই পি টাইপের মধ্যে মেজর ক্যারিয়ার কারা, মেজর অর্থাৎ অধিক সংখ্যক বাহন কারা হোল, আর মাইনর অর্থাৎ কম সংখ্যক বাহক কারা, এখানে ইলেকট্রন। ওই যে তাপীয় উত্তেজনার ফলে যখন এই বন্ধনগুলি কিছুটা ভেঙে যাবে, পরিবহন ব্যান্ডে চলে যাবে, আরও নতুন কিছু হোল সৃষ্টি হবে, আর সাথে কিছু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকবে, ঠিক আছে? তাহলে মেজর থাকবে হলো সবচেয়ে বেশি সংখ্যক থাকবে এখানে হোল, আর মাইনর থাকবে হচ্ছে ইলেকট্রন। এই গেল পি টাইপের কথা। এবার চলো আমরা যদি এন টাইপ দিয়ে কথা বলি তাহলে আরও ভালো বুঝতে পারবে। আমরা চলো এন টাইপে যাই। তাহলে এন টাইপের বেলায় কী বলতে হবে, যে সকল অর্ধপরিবাহী মানে কোনো অর্ধপরিবাহী পদার্থের সাথে যদি পঞ্চযোজী মৌলগুলিকে ভেজাল হিসেবে ডোপিং করা হয়, বা তোমার হচ্ছে পঞ্চযোজী মৌল, যেমন তোমার ফসফরাস, আর্সেনিক, এদের কথা বললাম, এই পঞ্চযোজী মৌলগুলিকে যদি বিশুদ্ধ চতুর্যোজী অর্ধপরিবাহীর সাথে তোমার ডোপিং করা হয়, মানে 10 কোটি ভাগে এক ভাগ, ঠিক আছে? এটা মাথায় রাখবে, এন টাইপের বেলায় কিন্তু 10 কোটি ভাগে এক ভাগ যদি মিশ্রিত করা হয়, তাহলে যে অর্ধপরিবাহী কৌশলটা তৈরি হয় তাকে আমরা বলছি হলো এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ নেগেটিভ টাইপ, ঋণাত্মক ধরনের। কেন ঋণাত্মক ধরনের এখনই বুঝতে পারবা। তাহলে ধরো আমি আর্সেনিককে এখানে ভেজাল হিসেবে তোমার হচ্ছে মিশ্রিত করেছি, ঠিক আছে? আর্সেনিককে ভেজাল হিসেবে মিশ্রিত করেছি, তাহলে দেখো আর্সেনিকের যোজনী 5 আর সিলিকনের যোজনী হলো 4, তাহলে চার ধারের 4টা সিলিকন আর্সেনিকের সাথে সমযোজী বন্ধন গঠন করলো, এই যে একটা বন্ধন গঠন করলো, এই যে একটা বন্ধন গঠন করলো, কিন্তু যোজনী তো আর্সেনিকের 5টা, কিন্তু বন্ধন গঠন করছে 1, 2, 3, 4টা, তাহলে আরেকটা বেশি থাকে। এই বেশি ইলেকট্রনটা তখন এখানে মুক্তভাবে ঘোরাফেরা করে, এই বেশি ইলেকট্রনটা তখন এখানে মুক্তভাবে ঘোরাফেরা করা থাকে, ঠিক আছে কথা? এ কারণে এরকম অসংখ্য তোমার ঋণাত্মক প্রতিটা ভেজাল মিশ্রিত করার ফলে নেগেটিভ টাইপের ইলেকট্রন মুক্ত থাকে, প্রায় মুক্তভাবে ঘোরাফেরা করে। এই কারণে এটার নাম দেওয়া হচ্ছে নেগেটিভ টাইপ বা এন টাইপ অর্ধপরিবাহী বা ঋণাত্মক ধরনের অর্ধপরিবাহী কৌশল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবং এটাকে যদি আমরা তাপীয়ভাবে উত্তেজিত করি, তাহলে ওই যে বললাম যে যোজন ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন ছুটে গিয়ে পরিবহন ব্যান্ডে চলে যাবে এবং কিছু মুক্ত হোল সৃষ্টি হবে, মানে কিছু হোল সৃষ্টি হবে এখানে, ঠিক আছে কথা? তার অর্থ হলো তখন আমাদের এই এন টাইপের ক্ষেত্রে, এন টাইপের ক্ষেত্রে আমাদের মেজর বাহক মানে অধিক বাহক, মেজর মানে হচ্ছে অধিক, অধিক অধিকতা, আধিক্যতা কার থাকে? ইলেকট্রনের, ইলেকট্রনের আধিক্যতা থাকে। আর মাইনর, মাইনর কিংবা কম সংখ্যক যেটা, এ কম থাকে কে? হোল থাকে। তাহলে নেগে তোমার এন টাইপ অর্ধপরিবাহীতে মাইনর ক্যারিয়ার বা কম সংখ্যক বাহক থাকে তাপীয় উত্তেজনার ফলে হোল, আর মেজর থাকে হচ্ছে ইলেকট্রন। আর পি টাইপের বেলায় মাইনর থাকে হচ্ছে ইলেকট্রন আর মেজর থাকে হচ্ছে হোল। আশা করি পি টাইপ পজিটিভ টাইপ ধনাত্মক টাইপ বুঝতেই পারছো ওখানে কারা মূল বাহক, আর এইখানে এন টাইপ নেগেটিভ টাইপ বুঝতেই পারছো নেগেটিভ চার্জ কিন্তু ইলেকট্রনের হয়, তাহলে এন টাইপে মূল বাহককেই আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই গেল আমাদের পি টাইপ ও এন টাইপের কথা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনার বিষয় যেটা আমি আলোচনা করলাম, ইলেকট্রনিক্স কী, তারপর তোমার হচ্ছে শক্তি ব্যান্ড কী, পরিবহন যোজন নিষিদ্ধ শক্তি ব্যান্ড আলোচনা করলাম, ব্যান্ড তত্ত্ব কী, ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী অন্তরক
ও অর্ধপরিবাহী পদার্থ কি, কাকে বলে, এদের আপেক্ষিক রোধ দিয়ে সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে। সেমি কন্ডাক্টর এর তোমার হচ্ছে প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করেছি, যে সেমি কন্ডাক্টর বিশুদ্ধ অবিশুদ্ধ, ইন্ট্রিনসিক ও তোমার হচ্ছে এক্সট্রেন্সিক। তারপরে আমরা আলোচনা করেছি ডোপিং কি, তারপর আলোচনা করলাম ইলেকট্রন ও হোল কীভাবে সৃষ্টি হয়। একটি সমযোজী বন্ধন গঠন করলো বিশুদ্ধ অর্ধপরিবাহী, সেখানে ইলেকট্রন ও হোল কীভাবে সৃষ্টি হলো। তারপরে পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী, অবিশুদ্ধ অর্ধপরিবাহীর প্রকারভেদ হিসেবে পি টাইপ অর্ধপরিবাহী ও এন টাইপ অর্ধপরিবাহী কি, একটু আগে কিন্তু বললাম বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌলকে ভেজাল হিসেবে মিশ্রিত করলে যে অর্ধপরিবাহী কৌশল তৈরি হয় তাকে বলে পি টাইপ, আর পঞ্চযোজী মৌলকে ভেজাল হিসেবে মিশ্রিত করলে যে অর্ধপরিবাহী কৌশল তৈরি হয় তাকে বলে এন টাইপ। পি টাইপে মেজর ক্যারিয়ার অধিক বাহক হলো হোল, ও মাইনর ক্যারিয়ার বা কম সংখ্যক বাহক হচ্ছে ইলেকট্রন, আর এন টাইপে অধিক সংখ্যক বাহক হচ্ছে তোমার ইলেকট্রন, আর কম সংখ্যক বা মাইনর ক্যারিয়ার হচ্ছে বা বাহক হচ্ছে এখানে হোল। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, তোমরা বইটা সুন্দর করে পড়ো, আশা করি আমার লেকচারগুলি আরও ক্লিয়ার বুঝতে পারবে, আরও ভালো শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আদাব।